ও হ্যাঁ, বা বাসের ভেতরে টিভি দেখো দেখো দেখো, ওয়াও কি দারুণ! ও মাই গড, দেখো দেখো তখনকারও খেলনা, এই দেখতে পাচ্ছ এর মধ্যে রয়েছে অনেক অনেক এখনো খেলনা। আর এই বাসটা দেখছো, এই কিছুক্ষণ আগে ব্যাটারি কিনে নিয়ে এলো, এই দেখো ব্যাটারি প্যাকেট। আরেকবার চালা। গাইস এত গরম পড়ছে, বাপ রে, মানে ভালো লাগছে না সারাদিন, মানে কি হারে যে গরম মানে আছে, আর এত রোদের তাপ, কি করে যে সময়টা পেরোচ্ছে গাইস বলে বোঝাবার মতো না, এত বিরক্ত লাগছে। আর আমাকে দেখো গরমে চলে আনলাম আর কি, অর্নামেন্ট সব কিছু খুলে দিয়েছি, এত গরম পড়ছে মানে বিরক্ত লাগছে, মানে আমার টিপটা, এই যে দেখো টিপটাও খুলে দিয়েছে, মানে টিপ পরতেও বিরক্ত লাগছে এত গরমে, এত গরম, বাপ রে। আমি মনে হয় তোমরা আর ভিডিওতে দেখতে পাবে না, তার আগেই মনে হচ্ছে আমি মরে যাব, কারণ এত গরম পড়ছে, মানে থাকতে পারছি না, জাস্ট থাকতে পারছি না, এতটাই গরম পড়ছে। আর তার মাঝে আমার বরের কাণ্ড দেখলে তোমরা জাস্ট হেসে মরে, মানুষের অবস্থা পুরো নাজেহাল, সেরকম সময়ে আমার বরের কাণ্ড দেখো। চলো তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি আমার বর কী করছে এখন এই মোমেন্টে, তো চলো তোমাদের সঙ্গে সেটা এখন শেয়ার করব। তোমরা, আমি সিওর তোমরা হেসে হেসে পাগল হয়ে যাবে। তো যাই হোক, চলো আমার বর এখন কী করছে সেটা তোমাদেরকে আমি দেখাই, তো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখো গাইস আমার বরের কাণ্ড দেখো, কোন জন্মে ছোটোবেলার খেলনাগুলো বের করেছে ওর। হ্যাঁ, আবার ব্যাটারিও কিনে নিয়ে এলো, এই মানে এক্ষুনি যে আর কি ব্যাটারি কিনে নিয়ে এসেছে, দিয়ে এখন দেখো ছোটোবেলাকার খেলনাগুলো বের করেছে, আমার বালতি করে ফুড়ে নিয়ে এসেছে। দেখি দেখি, এটা এটা নামাও, এটা দেখি আছে, এটা নামাও। এই দেখো মা গো, মানে ভাবা যায় ওর ছোটোবেলাকার খেলনা। এই দেখি দেখি, এটা কি মুরগি নাকি? এই দেখো বাবা গাড়ি টাড়ি কাঁথা নিয়ে এসেছে। এ তুমি যে একটা কি নিয়ে এলে, ওটা যে চলছিল সেটা কোথায়? ও এই যে এইটা বা বিছানার উপরেই আছে, এই যে এই যে এই যে একটু চালিয়ে দেখাও তো, ব্যাটারি কিনে নিয়ে এলো এই জাস্ট কিছুক্ষণ হলো, নাও এটা ধরো। কাণ্ড দেখো দেখো, এত গরমে বাবা গাড়িটার আওয়াজ আবার, ও মা গো। দেখো কাণ্ড অবস্থা, দেখো এই গরমে অবস্থা নাজেহাল, আর এর কাণ্ড দেখো, ছোটোবেলাকার খেলনাগুলো এখন বের করেছে, দিয়ে এখন সেগুলো নিয়ে পড়েছে। আর আমার অবস্থা দেখো, মানে আমার গরমে দেখো আমি কেমন ফুলে গেছি, আমি গরমে এত বিরক্ত লাগছে, আর তার মাঝে দেখো দুনিয়া ছোটোবেলাকার খেলনাগুলো বের করছে। আর মা জানো এই বাসটা আবার চলছে গো, ক্লাস করে পড়তো ভাববা যায় তখনকার বাস, এই বাসটা চলছে খুব সুন্দর। হ্যাঁ এই মাকে তো চালিয়ে দেখাও তো, এই বাসটা, এই হলুদ বাসটা চালাও 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 দেখি, এই এই ওইখানটা থেকে সোজা লম্বা লম্বা চালাও না, এখানে এদিকে যাচ্ছে না, ধাক্কা লেগে যাচ্ছে, সোজা লম্বা চালাও, লম্বা চালানো যাবে না এটা কেন দেখি, এই দেখো বরের বাস চলছে, ইয়া ধাক্কা লেগে গেল, ওয়া কি দাম চলছে গো, বাস তো দারুন আছে না,
নষ্ট করে দিই গাড়িটা। বাবা বাসটার আবার গান দেখ, সোজা দিকে রাখো। কই বাসটার ভেতর টিভি? ও হ্যাঁ বা বাসের ভেতরে টিভি দেখো দেখো দেখো, ওয়াও কি দারুণ ভাবা যায়। এটা মানে তখন তুমি কিসে পড়তে গো যখন এই বাসটা কিনেছিলে? থ্রি ফোরে? ও মাই গড, দেখো দেখো তখনকারও খেলনা, এই দেখতে পাচ্ছ এর মধ্যে রয়েছে অনেক অনেক এখনো খেলনা, আর এই বাসটা দেখছো এই কিছুক্ষণ আগে ব্যাটারি কিনে নিয়ে এলো, এই দেখো ব্যাটারি প্যাকেট। তো ভাবা যায় যখন বর থ্রি ফোরে পড়তো তখনকার বাস, মানে ও যত্ন করে রেখে দিয়েছে, কি সুন্দর এখনো পর্যন্ত দেখো কতটা ভালো আছে, তোমরা তো বুঝতেই পারছ দেখে। আর এরকম খালি ঘুরে যাবে দেখো, শুধু কিন্তু এখানে সীমাবদ্ধ নয়, বরের জানো তো আরও অনেক অনেক খেলনা আছে, আর খুব সুন্দর সুন্দর শো পিস আছে, তবে সেগুলো আমি সাজিয়ে রেখে দিয়েছি জানো তো, এতটুকু নষ্ট করেনি, এত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে ওর। ভাবা যায় বলো, বর যখন ছোট ছিল তখনকার জিনিস এখনও যে এত যত্ন করে রেখে দেবে সেটাই ভাবা যায় না। আর এই যে দেখো যেই ফোনটা ওর হাতে রয়েছে, এটার কথা তোমাদের মনে পড়ে? ছোটবেলায় আমরা কিন্তু সবাই মেলাতেই ফোনটা কিনেছি, চলো তোমাদের সেই ফোনটা একবার দেখায়, এখনও পর্যন্ত ভালো আছে ফোনটা? এই ফোনটা এখনও আছে? এই দেখো গাইস ছোটবেলাকার স্মৃতি, মানে খুব ভালো লাগলো দেখে এই ফোনটা, না আমারও এরকম একটা ফোন ছিল। কোন জন্মের ফোন চলছে গো এখনো? বাপরে, তার আবার খাপটো মানে খাপটাও রেখে দিয়েছে যত্ন করে। ও তোমরাও কমেন্ট করে জানিও তো যে তোমাদেরও কি এখনও ছোটোবেলার খেলনাগুলো এতটা সুন্দরভাবে যত্ন করে এখনও আছে। আমার কিন্তু বাবু নেই, আমার কিন্তু বাড়িতে যখন থাকতাম শুধু দুই একটা খেলনা আছে, তাও ভাঙা মুন্ডু অবস্থা, মানে কারোর হাত আছে তো কারোর পা নেই, কারোর পা আছে তো কারোর মাথা নেই, এরকম আছে। আর এদিকে বরের দেখো এখনও পর্যন্ত প্রত্যেকটা জিনিস যেন মনে হচ্ছে এই মাত্র কিনে নিয়ে এলো, একদম নতুন, প্রত্যেকটা জিনিসই খুব খুব ভালো আছে। আর তার মধ্যে দেখো কত রকম জিনিস, বাপ রে, তাও তো তোমাদেরকে আমি এখন কম দেখাচ্ছি, আরও অনেক অনেক জিনিস আছে, তবে সেগুলো আমি তোমাদেরকে একদিন দেখাবো। আর চলো তোমাদেরকে একটা ফ্যান দেখায়, দেখো সেই ছোটোবেলার এই ফ্যানটার কথা মনে পড়ে তোমাদের? একদিন ছোটোবেলায় এই ফ্যানটা কেনার জন্য আমি কতই না কেঁদেছিলাম। তো গাইস দেখতেই পাচ্ছো বর এখন খেলা করছে, মানে ওর খেলনা নিয়ে বর এখন খেলা করছে। আর আমি চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরকম ধরনের ছোটোবেলাকার স্মৃতি কার কার আছে ওটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর সঙ্গে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর এই গরমে সবাই সাবধানে থাকো, গুড নাইট সবাইকে, টাটা টাটা করে দাও। তো চলো টাটা।